আজির এই ভিডিওত আলোচনা করিম যিসকলে এডিআরইর গ্রেড ফোর এইট লেভেল আর টেন লেভেলের যিসকলে কোয়ালিফাই করিব তেওঁলোকৰ কাৰণে এই ভিডিও অতি গুরুত্বপূর্ণ আপনাদের চাই থাকিব। কিয়নো আপনাদের যেতিয়া গ্রেড ফোর কারণে কোয়ালিফাই হব যেতিয়া আপনাদের ভাইবা দিবলৈ যাব নিশ্চয় আপনাদের জানিব লাগিব ভাইবাত কেনে ধরনের কোয়েশ্চন হতে মানে আপনাদের প্রসেসটা কেনেকুয়া সেটা জানিব লাগিব চাই থাকক। এটা কথা হয়েছে আপনাদের যেতিয়া ভাইবার কারণে সিলেকশন হব সেই ভাইবাত গেলে আপনাদের ডকুমেন্টসখানি যিখিনি লাগে সেইখানে পিছত আলোচনা করিম। প্রথমে আমি আলোচনা করি মানে তাতে কেনেকুয়া ধরনের কোয়েশ্চন হতে আর তাতে পরিবেশটা কেনেকুয়া ধরনের হয় আপনাদের জানিব পারিব চাই থাকক। এতিয়া আপনাদের যিখিনি কোয়েশ্চন জানিব পারিব এই কোয়েশ্চন সমূহ এজন গ্রেড ফোর কোয়ালিফাইড অর্থাৎ তেখেতে অলরেডি চাকরি করে আছে তেখেতের পৰা কোয়েশ্চন সমূহ সংগ্রহ করেছো কারণ তেখেতে যেটো গ্রুপত তেখেতে ভাইবা দিছিলে সেই গ্রুপটোত কেনেকুৱা ধরনের ভাইবার প্রশ্ন দিছিলে সেই প্রশ্নসমূহ তেখেতে নিশ্চয় আমাক দিছে। মই সেই কোয়েশ্চনসমূহ আপনাদের জানাই দিয়ে আছো। কোয়েশ্চন কেটা আছিল এনেকুৱা ধরনের অসমৰ প্রথম মুখ্যমন্ত্রীজনের নাম কি। এতিয়া কথা হয়েছে আপনাদের এইটা জানে অতি সহজ প্রশ্ন কিন্তু এতিয়া আপনাদের এনেকুৱা ধরনের কোয়েশ্চন সুদিলে আপনার ডাইরেক্ট আপনাদের নকয় আপনাদের এনেকই কব লাগিব কি লোকপ্রিয় গোপীনাথ বড়ুৱাই। যদি আপনাদের গোপীনাথ বড়ুৱাই কই দিয়ে তেতিয়া আপনার আনসারটা ভুল হব কারণ আপনাদের মার্কসটা আধাই পাব। সেই কারণে যিখিনি টাইটেল মানে যিখিনি জনপ্রিয় যিখিনি নাম থাকে সেই নামখিনি মই নিশ্চয় কৈ দিব তেতিয়া আপনাকে ফুল মার্কস পাব। যদি আপনাদের গোপীনাথ বড়ুৱাই ডাইরেক্ট কৈ দিয়ে তাহলে নিশ্চয় ভুল হব। তারপরটা কোয়েশ্চন আসলে জাতীয় সংগীতটা কোনে লিখেছিল। নিশ্চয় আপনারা জানে যেটো জাতীয় সংগীত আপনাদের সেই টাইটেলখিনি নিশ্চয় জানে যেটো জনপ্রিয় নাম আসলে রসরাজ। আপনাদের এই কথা এই এই নামখিনি আপনাদের না পাহরিব রসরাজ লক্ষ্মীনাথ বেজবৰুৱা নিশ্চয় আপনাদের নাম নামটা এনেকুৱা ধরনের কব। তারপরটা কোয়েশ্চন আসলে আমার যেটো রাষ্ট্রীয় সংগীত এই রাষ্ট্রীয় সংগীতটা কোনে লিখিছিলে। নিশ্চয় আপনারা জানে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে জানে আপনাদের। এতিয়া কথা হয়েছে আপনাদের নামবিলাক যেতিয়া কব যে যেটো জনপ্রিয় নাম থাকে সেই নামখিনি প্রথমে কই দিব। তার পিছর কোয়েশ্চনটা আসলে চড়াইগড় রণ কেতিয়া হয়েছিল 1671 চনত হয়েছিল নিশ্চয় আপনারা জানে। তারপর কোয়েশ্চনটা আসলে ইয়ান্ডবু সন্ধি কেতিয়া হয়েছিল 1826 চনত হয়েছিল ইয়ান্ডবু সন্ধি আপনারা জানে। তারপর কোয়েশ্চন আসলে আহোম সকলে কেতিয়া অসমলৈ আহিছিল ঠিক একদরে আপনাদের কোয়েশ্চন সময় যেদরে পাইছে এনেকুৱা মডেলের কোয়েশ্চন আসলে বাকি আর বহুত কোয়েশ্চন আছে আর ইয়াতকৈও অলপমান টান প্রশ্নবিলাক আছে নিশ্চয় আমি বেলেগ এটা ভিডিওত আলোচনা করি। আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোক কেন বাকি ভিডিওবর চাবলে হলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব। ধন্যবাদ।